বিজয়ের রঙিন আলোয় আলোকিত রাজধানী, লাল সবুজ সহ নানা রঙে সেজেছে সংসদ ভবন সহ রাজধানীর সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও সড়ক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শোষণ ও বৈষম্যহীন একটি দেশ করার স্বপ্ন তরুণ প্রজন্মের চোখে মুখে। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দিনে মুক্তিকামী জনতার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিজয়ের আলোয় সেজেছে রাজধানী, পুরো শহর জুড়ে ছিল লাল সবুজের আলোকসজ্জা। সরকারি ভবনের সাথে বেসরকারি ভবনগুলোও সাজানো হয় অপরূপ সাজে। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চোখ ধাঁধানো আতশবাজি, ফানুস উড়ানোর আর কনসার্টের মধ্য দিয়ে বিজয় উল্লাস করে তরুণ প্রজন্ম, যাদের স্বপ্ন বৈষম্যহীন একটি দেশ গড়ে তোলার। একমাত্র প্রত্যাশা যে আমাদের দেশের প্রতিটা মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে। মহান বিজয় দিবস, রক্তে ঝরা আমাদের এই বাংলাদেশ। গভীর রাতে এই বিজয় উল্লাসে সামিল হয়েছে শিশুরাও। আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে মহান বিজয় দিবস। আমি অনেক আনন্দ করেছি, আমাদের বাইরে এই দিনে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জঙ্গিবাদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে দৃপ্ত শপথ তরুণ প্রজন্মের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।